ছোট ছোট গলিত মানুষের ঠেলাঠেলি, বেয়াকে বেচা কিনালে ব্যস্ত, তার মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। বিন্দেশ্বর মাটিত এন চিত্র সাইয়ের মনোবোধে চট্টগ্রামের রিয়াজুদ্দি মাজার তাসি, কিন্তু না, ইয়ে চট্টগ্রাম নয়, ইয়ে সৌদি আরব। এতক্ষণ যা হই তাও দিয়ে সৌদি আরবের জিদ্দাত বাংলাদেশি অধ্যুষিত গুরাইয়া গুলাইল ও আলবালাদ বাজারের হতা। রাস্তার ডাহ দি ছোট ছোট দোয়ানত ফসরা সাজাইয়ের বসে বাংলাদেশি দোয়ানদারক কল শাকসবজি তাজা পাওয়া যায়, সেই জন্য আমরা সপ্তাহে একদিন শুক্রবারে বাজার করতে আসি সবাই মিলে। শাকসবজি, আলু, হরবিয়ন, বাংলা হদু সহ বিহাক ধরনের সবজি ইয়ান যান ওকে বিপুল সমাহার কিনে এড়ে গুস্তর দোয়ানতন শুরু করি বিভিন্ন রকমের মিঠে পানির রুই, হাতাল, বোয়াল, চিতল, ইলিশ, ইসে মাছ, বাইং মাছ সহ নানা রকমের মাছের বাজার। একদিন ধেয়ের মনে বোধে ইয়ে নার্গ বাংলাদেশ বাজারত আইন নকলালয় আছে বাংলাদেশি হোটেল, এসব হোটেলত আছে দেশীয় ব্যাগ ডুল্লে হানা। বাংলাদেশি শাকসবজির জন্য সৌদি আরব একটি বিশাল বাজার, তো আমরা চাচ্ছি সরকার এই ক্ষেত্রে আমাদেরকে আরও সাপোর্ট দেবে, যাতে করে আমরা সহজে বাংলাদেশি পণ্যগুলো আমরা পাই, কারণ আমরা বাংলাদেশকে যেভাবে মিস করি বাংলাদেশের শাকসবজিও সেভাবে আমরা মিস করি। ডেস নিউজ, সিপ্রেস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।